সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল হতদরিদ্র আদিবাসী বাসিন্দাদের পাশে ধনঞ্জয় দাস উন্নয়ন সেবা কেন্দ্র। গত 29 সেপ্টেম্বরে প্রবল ঝোড়ো হাওয়া তার সাথে প্রবল বৃষ্টি হওয়ার ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। চাষের ফসল থেকে ঘরবাড়ি অধিকাংশই গ্রাস করেছে দ্বারকেশ্বর নদের বন্যায় না হলে ঝড়ে। এইরকমই চিত্র দেখা গিয়েছিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত ঝাঁটাবন গ্রামে। ঝড় বৃষ্টিতে অধিকাংশ বাড়ির ছাউনি উড়ে চলে যায়। এছাড়াও কয়েকটি বাড়িতে বড় বড় গাছ গোড়া থেকে উপড়ে পড়ে টিনের চালা নষ্ট হয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা দিন আনে দিন খায়। যাদের দুমুঠো অন্ন জোগাড় করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদের পক্ষে নতুন অ্যাসবেস্টাস কেনা খুবই কষ্টসাধ্যের ব্যাপার। তবে প্রশাসন থেকে ত্রিপল, বাসনকোসন ইত্যাদির সাহায্য পেলেও এখনও বাড়ির ছাউনির মেরামত করে উঠতে পারেনি এলাকার হতদরিদ্র বাসিন্দারা। ধনঞ্জয় দাস পল্লী উন্নয়ন সেবা কেন্দ্রের পক্ষ থেকে কিছু অ্যাসবেস্টাস দিয়ে তাদের সাহায্য করেন। ধনঞ্জয় দাস পল্লী উন্নয়নের পক্ষ থেকে বলয় চন্দ্র গড়াই বলেন, আমরা পিছিয়ে পড়া জনজাতির পাশে সবসময় থাকার চেষ্টা করি। গত সপ্তাহে এই এলাকায় প্রচুর মানুষের বাড়ি ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মানুষদের কিছু সাহায্য করে গেলাম। এছাড়াও আপনাদের এনজিও আজকে কি করতে এখানে এসেছে? পাঠশালা তৈরি করেছি। আগামী দিনেও এইসব এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান উন্নয়ন সমিতির পক্ষ থেকে। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, সময়ের সংবাদ। ভাবতে পারা যাচ্ছে না যে এরকম ছড়া, আমরা একই অঞ্চলে বাস করি, আমরা কিছু টেরই পাই নাই। মানে যে এত গাছপালা ঘর উড়িয়ে চলে গেছে, অ্যাডভার্সটা বাইরে যে টিনের শেড ফেড সব বাইরে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ভোড়া ধনঞ্জয় দাস পল্লী উন্নয়ন সেবা কেন্দ্র যে এনজিও আছে, আমরা এর থেকে কিছু সাহায্য করতে এসেছি। তো এই তো মানে কণিকা মাত্র, আমরা কি সাহায্য করবো এতে? এই যা ক্ষয়ক্ষতি হয়েছে, সরকার যদি আগে না আসে তাহলে এইসব মানুষদের মানে দুর্দশা খুবই চরম। এরা পুরো ঘরই উড়ে গেছে দেখছি, মানে গাছতলায় বাস করছে। তো যাই হোক, আমরা সামান্য কিছু দিচ্ছি, সামান্য কিছু দু চারটা অ্যাডভান্সটা কিছু কিছু দিয়ে সাহায্য করছি। সরকারের যেন নজর থাকে যে এদের খুব তাড়াতাড়ি এদের ঘরগুলি যেরকম ছিল সেগুলি যেন আবার ঠিক ব্যবস্থা করে দিতে পারে, সে আশা রেখে আমার বক্তব্য শেষ বলছি। অ্যাজবেস্টার দেওয়া হচ্ছে, খুশি তো? তোমার অ্যাজবেস্টারটা যে ভেঙে গিয়েছিল, এই ভড়া থেকে একটা ইয়ে এনজিও থেকে দিচ্ছে অ্যাজবেস্টার, তাহলে আবার ভালো করছে তো কাজটা? তোমাকে অ্যাজবেস্টার দিচ্ছে, কাজে লাগবে তো তোমার ঘরের? দেখি এটা এখন আপাতত তিরপল দিয়ে ঢাকা রেখেছো নাকি? তোমার কি নাম? বাসি হাসদা। বাসি হাসদা, আচ্ছা।